মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখ, আমি যে অত রাতে সুপার স্টোরে থাকবো সেটা অচেনা কারুর তো জানার কথা নয়। মানে তুই কি বলতে চাইছিস? তুই ইচ্ছে করে মেরে ফেলার চেষ্টা করছিল এরকম তুই ভাবছিস? কিন্তু এরকম ভাবছিস কেন? এরকম কিছু ঘটেছে মানে এমন কোনো ইঙ্গিত পেয়েছিস তুই? না না জেঠু, মানে তুমি উত্তেজিত হয় না, আমি আমার জাস্ট মনে হচ্ছে তাই বলছি। দেখো, আগুনটা যখন লেগেছিল তখন কিন্তু স্টোরের ভেতরে লাইট চলছিল, সেটা দেখে যে কোনো কেউ বুঝতে পারবে যে ভেতরে কেউ রয়েছে, তা সত্ত্বেও আগুনটা লাগানো হলো কেন? কেউ কি আমাকে মেরে ফেলতে চাইছিল? তারপর আবার ভাবছি কেউ কেন এটা করবে। মানে রোহিত রায়চৌধুরীকে মেরে কার কি স্বার্থ সিদ্ধি হবে? আমি তো এখন বক্সিংও করি না, একটা সাধারণ স্টোর খুলেছি, সেরকম স্টোর তো হাজারটা আছে। আস্তে 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 উমা, ফুলকি তুই নেমে এলি যে? আরে ডাক্তার তোকে বিশ্রাম নিতে বললো তো নাকি? আমি আর বিশ্রাম নিতে পারছি না জেঠুমনি, আমি তো ভালো আছি। জেঠুমনি একবার স্টোরে গেলে হতো না? না না, তোকে কোথাও যেতে হবে না, আজকে দিনটা বিশ্রাম নিবি তুই। ফুলকি, তুমি যখন ওখানে গিয়ে দেখলে দুটো লোক আগুন লাগাচ্ছে তখন তুমি চিৎকার কেন করে উঠলে না? চিৎকার করে একটা লোক জড়ো করতে পারলে না? চেঁচালাম তো, আশেপাশে তো কোনো লোকজনই ছিল না, স্যার ভেতর থেকে শুনতে পাইনি, আর ততক্ষণ আগুনটা ধরে গেছিল। আমি ওদের তাড়াও করেছিলাম, ঢিলও ছুড়ে মেরেছিলাম, আর ওদের মধ্যে একজনের মাথায় লেগেছিল। এই তো জামাই বাবু যেখানে মাথায় লেগেছে ওই রকম একটা জায়গাতে লেগেছে। এই দাঁড়াও দাঁড়াও মেয়ে, এই কথাটা মানে কি? তুমি বলছো আমি সুপার স্টোরে গিয়ে আগুন ধরেছি? আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি জামাই বাবুকে এক্ষুনি ফিরিয়ে আনছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।